সকলকে জানাই রোজভেলি আমানতকারী পরিবারের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন আজকে আসবো না ভেবেছিলাম তারপরেও আসলাম একটু আপনাদের সঙ্গে কিছু কথা বলবো যারা আমার যে প্রথম জয়েন করছেন লাইভে সুপ্রিয় সাথে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা শেয়ার করছেন এবং কমেন্ট বলবেন প্রত্যেকের জন্য অসংখ্য ধন্যবাদ শুভ দীপাবলি এবং ভাইপোটার আগামী শুভেচ্ছা রইল আমার বন্ধু আপনাদেরকে এরকম মনে হয় যে রোজ ভ্যালির টাকা সবাই পাবে না কারণ রোজ ভ্যালিটা কি শুধু পশ্চিমবাংলাতেই হয়েছিল এই কারণ খুঁজতেই আমাদের প্রতিনিধির টিম প্রতি মুহূর্তেই সমস্ত জায়গায় রয়েছেন জানিনা আপনারা যারা লাইভে অংশগ্রহণ করবেন আপনারাও অন্যান্য গ্রুপে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে কারণ যদি এটাই হয়ে থাকে যে আমি থাকি থাকি আলটিমেটলি কেউ করতে পারবে না হ্যাঁ সবই জানেন তারপর হয়তো মজা নেওয়ার জন্য থাকেন কারণ এক প্রকার চিটফান্ড সংক্রান্ত খবরগুলো তো দু সাল থেকে তুলনামূলকভাবে যে যাই বলুক একদম আপনাদের কান্ডারি হয়ে আপনাদের ভাই আপনাদের বন্ধু আমি তারিকুল আমার স্বনন্দনীয় দাদা ভাই আপনারা রয়েছেন তো এই যে কিছু কিছু যে দৌড়াচ্ছে না আপনারা কতটা সেই খবরের গুরুত্ব দিচ্ছেন কিন্তু একটু অনুভব করে দেখবেন আপনারা যে এই কথাগুলো কি ঠিক কারণ রোজ ভ্যালির সর্বপ্রথম আস্থানাটা হয়েছিল আপনার ত্রিপুরাতে আজকে আপনাদের সঙ্গে একটু কাহিনীটা বলার জন্যই আসলাম যদি ভালো লাগে বা একটু সময় পান অবশ্যই আমার সঙ্গে সরাসরি লাইভে অংশগ্রহণটা করুন এবং অন্যকে জয়েন করার জন্য প্লিজ কেমন একটু আপনারা শেয়ার করুন যাতে অনেকেই আমার সঙ্গে যুক্ত হতে পারে এবং আমাদের যারা বিভিন্ন জেলার নেতৃত্ব যদি দেখে থাকেন আপনাদের কাছে অনুরোধ যে আপনারা হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং মেসেঞ্জার সমস্ত জায়গায় পেজে আপনারা শেয়ার করুন যদিও কিছু মানুষ হয়তো এই এই মুহূর্তে একটু ব্যস্ততার মধ্যে রয়েছেন আসলে দেখলাম দশ বারো জন আবার দেখি এই মুহূর্তে সাতজন এটা আসবে যাবে কারণ নেটওয়ার্কের প্রবলেম হবে এটা একটা স্বাভাবিক বা হয়তো আজকে একটা উৎসব আমি তো রাত দশটা বেজে গেছে আর এমনি ন্যাচারালি আমি আসি নটা সামথিং সাড়ে নটার মাঝে দশটা থেকে নটার তো আসবো না ভেবেও আমি আসলাম যে না একটু আপনাদের সঙ্গে কথা বলার দরকার আছে কারণ কিছু কিছু গ্রুপে আপনারা এমনভাবে কমেন্টটা করেন টাকা কবে পাব কেউ কেউ আবার বলেন যে আমার এইটা হয়েছে তা আমি সকলের উদ্দেশ্যেই বলবো আপনাদেরকে বারমবারই একটা বার্তা দিয়ে আসছি যে আমাদের মধ্যে একটা ইউনিটি ঐক্যবদ্ধতা জরুরি দরকার কারণ আপনারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলেও বা বিভিন্ন জায়গা থেকে বার্তা বিভিন্ন রকম ভাবে আপনারা পাচ্ছেন এটা আপনার নৈতিক দায়িত্ব যে আপনাকেই বিচারটা করতে হবে বিচারের জাজমেন্ট আপনাকেই করতে হবে এই যে এই মাত্র বললাম যে রোজ যে আতুর ঘর মানে জন্মস্থান শুরুটা করেছিল বন্ধু ত্রিপুরাতে এবং গৌতম কুণ্ডুর যিনি দাদা ছিলেন গাড়ি অ্যাক্সিডেন্টে যিনি মারা গেছেন আমরা সবাই জানি তিনার জন্মস্থান বাবার মানে তা তিনার তিনাদের কিন্তু বাংলা বা ভারতের নয় বাংলাদেশে তো ত্রিপুরা থেকে রোজভ্যালির ব্যবসা স্টারিং করেছিলেন এবং তারপরে এসে কলকাতায় মেদিনীপুরে আস্তানা গেড়েছিলেন এবং সেখান থেকে কলকাতা থেকেই রমরমিয়ে ব্যবসাটা মূলত দু হাজার তিন সালের পর থেকে চালিয়েছিলেন এই জন্যই বলেছি যে আজকে কিন্তু আর আপনাদেরকে বিরক্ত করব না কারণ এক ঘন্টা এই জবাই জবেই আর লাইফে আসি হয়তো বলি আজকে কিছুক্ষণ থাকবো বেরিয়ে যাব কিন্তু দেখা যায় যে আপনারা কিন্তু আমাকে আর ছাড়েন না এই যে ভালোবাসাটা অসংখ্য ধন্যবাদ আপনাদের আমি কিছু কথা বলবো সামথিং কিছু কথা যদিও এর আগে আপনারা আমার লাইভে বা ভিডিওতে বা দেখেছেন কিনা না তবে আজকে মূলত এই বিষয়ে বলবো যারা আমাকে মন থেকে ভালোবেসে একটু লাইক করছেন এবং মতামত জানাচ্ছেন শেয়ার করছেন অসংখ্য ধন্যবাদ তো সুপ্রিয় বন্ধু আমি আজকে আপনাদের সঙ্গে মূলত যে বিষয় নিয়ে আসছি হয়তো যদিও যে কজনই রয়েছেন আপনারা থাকুন আর পরবর্তীতে যারা দেখবেন দেখে নেবেন তো বিষয় হচ্ছে বন্ধু যে এমডি এমডি হাসান অসংখ্য ধন্যবাদ দিন লাইক তো বিষয় হচ্ছে যে রোজ ভ্যালি যে ত্রিপুরা থেকে এসে আবার কলকাতায় ঘাটি গাড়লো এবং সেখান থেকে উড়িষ্যা ঝাড়খন্ড বিহার বাঙাল দাপটের সঙ্গে যে রোজ ভ্যালি কোম্পানির যে কারবার চললো তারপরে তো একটা দুর্ঘটনা ঘটে গেছে এখনো ভুগছি আমরা তাই তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমি কয়েকটা শুধু রাজ্যের কথাটাই বললাম এরকম আরো রয়েছে আসাম শিলচর রাজস্থান বিলিয়ার বলেন তো তো এই যে পশ্চিমবাংলা থেকে যেভাবে মানে বলা হচ্ছে আমি তো আজকে দুটো কথা বলার জন্যই আসলাম আর কি আচ্ছা বলুন তো যদি কারো ব্যক্তিগত এই টাকা মানে ফিরিয়ে দেয় তাহলে এই এত বছর ধরে কলকাতা হাইকোর্টে বিচার ব্যবস্থার বেড়া জালে রয়েছে কেন বা দু হাজার ষোলো সাল থেকে যে কমিটি গড়ে দেওয়া রয়েছে কমিটির মাধ্যমেই হবে বলে রেখে দেওয়া হয়েছে কেন এইটা কি শুধু কোর্ট আর কমিটি ওই গুটি কয়েক জেলা বা একটা রাজ্যের মধ্যেই পেমেন্ট প্রক্রিয়া হবে না যতগুলা স্টেট নিয়ে রোজভ্যালির কারবার করেছিল সারা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের হবে আপনাদের কারো জানা আছে প্লিজ কমেন্ট করুন দেখুন আপনাদের আমি বহু সময় বহু কথা বলে আসি যে দেখুন নিজের কাজকর্মের মধ্যে থাকুন আমিও আমার ব্যক্তিগত কাজকর্মের মধ্যে রয়েছি সোশ্যাল মিডিয়াটা হাতিয়ার করেছি এই জন্য যে সারদা কাণ্ডের পর রোজ ভ্যালিটাকে নিয়ে অনেক নাচা খাঁচা হয়েছে আমার থেকে বয়সে বড় আমার থেকে অভিজ্ঞ লোক রয়েছেন কিন্তু জেনে বুঝেও মুখ খুলেন না বলেই কি হবে এরকম একটা ব্যাপার আছে তাই না তো সুপ্রিয় সোতা আজকে আমি যে আপনাদের সঙ্গে এসেছি হঠাৎ করে আসলাম তার একটাই কারণ আপনাদেরকে কিছু কিছু পয়েন্ট কিছু কিছু ভাষাগুলি বুঝতে হবে আমি আপনাদেরকে বলবো না যে আপনি কোন দিকে যাবেন কারণ আপনার টাকা রয়েছে আপনি টাকা যদি কেউ আপনাকে পাইয়ে দিতে পারে কোনো এগ্রিমেন্ট করে তাহলে আপনি যান নচেত যখন সারা ভারতবর্ষের মানুষেরই প্রসেসটা একসঙ্গেই শুরু হবে তাহলে এরকম কোনো মাতাব্বর বা কোনো সংগঠন নেই যে ব্যক্তিগতভাবে ওই সংগঠনের আই কার্ড ওই সংগঠনের ছত্র ছয় ওই সংগঠনের মিটিংয়ে যেতে হবে ওই সংগঠনের কথা মতো চলতে হবে এই রকম কি কোর্টের কোনো অর্ডার দিয়েছে আমি যে ভাষাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি যে দেখুন আজকে তো একটা রাজনীতির মতো ওই রোজ নিয়ে খেলছে তাহলে এই খেলনার মধ্যে দিয়ে কত বছর এরা খেলবে আমি কিছু কিছু আমার স্নেহের দাদা ভাই বন্ধু যারা রয়েছেন আমার কাছে কোট আনকোট আমি যে গ্রুপে লিখি হয়তো বা আমি তো ওপেনলি বলছি যে আমার খবরগুলো শেয়ার করুন মানুষের কাছে পৌঁছে দিন কিন্তু আমার কাছেও পার্সোনালি ভাবে পার্সোনাল হোয়াটসঅ্যাপে আমাকে অনেকে অনেক কিছু তথ্য দেন সার্বিকভাবে আপনাদেরকে আমি এখানে বলতে চাইছি যে যেভাবে আপনাদেরকে আমি জানার জন্য আজকে মূলত লাইভ এসেছি যে এই রকম আপনাদের কেউ বলছে যে আমার সাথে থাকুন আমাদের সাথে থাকুন আমার সংগঠনে আই কার্ড বানান আমারদের সঙ্গে যারা থাকবে তাদেরই পরিষেবা দেব নচেজ দেব না তাহলে ভাই লড়াই কার জন্য করছো ব্যক্তিগত স্বার্থে লড়াই হচ্ছে কি না টাকা কামানো সাধারণ মানুষ যখন কাগজপত্র জমা দেবে সেই সময় যে সমস্যায় পড়বে পেতে বসে আছো তাদের থেকে লুটার জন্য আরে সারা জীবন তো লুটেই যাচ্ছে রোজ ভ্যালির আর লুটতে কি বাকি আছে লুটতে কি বাকি রয়েছে আজকের ডেটে লুটছে লুটপাট চলছে বলেই কিন্তু পাবলিকের টাকাটা পেতে দেরি হচ্ছে যেটা বহুবার আমি সকল সারা ভারতবর্ষের আমানতকারীদের আমি অবগত করেছি দু হাজার সাল থেকে ফর্ম ফিল করে শুরু করে দু সালে যখন সাড়ে তিন মাস ধর্না দিই সেই সময়ও যে আপনার ছাপিয়ে দেওয়া হলো এগুলো কি কোনো অর্ডার শুনুন আপনাদেরকে বলছি যারা ওই যে দু লাখ পাঁচ লাখ টাকা ইনভেস্ট করেছেন বা এজেন্সি নিয়েছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনার যদি এরকম কেউ থাকে যে পাঁচ লাখ টাকা আছে আপনাকে টাকা পাইয়ে দেবে তাহলে আপনি এগ্রিমেন্ট করে লিখে নিন ওকে বন্ডে একটা সই করে দিন এবং ও যত টাকা চাইবে দিন কিন্তু এগ্রিমেন্ট করে লিখে নিন কবে 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 কখন আপনার টাকাটা দেবে এই দমটা যদি থাকে তাহলে দেন আমি বারণ করছি না সুতরাং আপনাদেরকে বারম্বার বোঝানোর চেষ্টা করছি তারপরেও আপনারা কিন্তু এই আপনারা এই গোলক ধাধার মধ্যে পড়ে যাচ্ছেন আমরা যে আওয়াজগুলি তুলছি তার প্রতিবাদ করার মতো কাউকে পাচ্ছি না অথচ কেউ যদি বলছে অমুক উমুক জায়গাতে থাকতে হবে পরিষেবা মুখ খুলেছি যে রোজ আমানতকারী পরিবারের সঙ্গে সারা ভারতবর্ষ জুড়ে আনাচে কানাচে যে সমস্ত আমাদের সঙ্গীরা রয়েছেন আমরা যথাযথভাবে চেষ্টা করব মানুষকে সহযোগিতা করার কই কখনো তো আমরা বলিনি যে আমাদের সাথে যারা থাকবে তাদের আমরা পরিষেবা দেবো যারা আমাদের সাথে থাকবে না তারা পরিষেবা পাবে না কে বড়ি করতে বলেছে ভাই সারদা কাণ্ডের পর থেকে তো রোজ নিয়ে পুরোপুরি ভাবে একটা খেলেই যাচ্ছ লুটেই যাচ্ছ খেয়ে যাচ্ছ কেউ আবার যাচ্ছে কেউ আসছে মানে যাওয়া আসা বলতে কি গত হয়ে যাচ্ছে কিন্তু আজও সাধারণ মানুষের রিহাই মুক্তি পেল না কেন আমাদের হাতে অবশ্যই সময় কম এমনি আমরা সারাক্ষণ সোশ্যাল সাইটে আমরা টাটাস ইনস্টাগ্রাম অনেক কিছু দেখি ইউটিউব কিন্তু রোজ ভ্যালি সংক্রান্ত দুঃখের বিষয় যখন কথা বলি তখন কিন্তু দেখলাম না যে একশো দুশো পাঁচশো লোক লাইভে জয়েন করলো দুঃখ লাগে কিন্তু কিছু করার নেই লড়াইটা মূলত সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য লড়াই এই একমাত্র রোজ ভ্যালি পরিবারের কিন্তু যেভাবে মানে বিভ্রান্তি করা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটাকে কোনো সময় রোজভ্যালি আমানতকারী পরিবার প্রাধান্য দেয় না কেন এটাকে লড়াই বলে না এটা আপনাদেরকে বুঝে নিতে হবে আপনারা থাকবেন কি থাকবেন না কোথায় যাবেন আপনার টাকা আছে আমি সর্ববারম্বার বলে থাকি যে আপনাদের ডিসিশন এই ঘাটটার ওপরে মাথা রয়েছে আপনাকে ডিসিশন নিতে হবে কিন্তু তাই বলে যেভাবে মানে রঙ্গভঙ্গিতে কথাগুলি বলা হচ্ছে এটা কি কখনো কাম্য বা এটা কি কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার রয়েছে আপনারা মতামত জানান আমি আপনাদের মতামতের অবশ্যই কমেন্ট পড়বো এবং আপনাদেরকে যথাযথভাবে আমার যতটা ক্ষুদ্র জ্ঞানে জানা আমি আপনাদেরকে উত্তর দেব বন্ধু আপনাদেরকে বারম্বার বলে আসছে একটাই কথা আমি আপনাদেরকে অ্যাডভান্স অ্যাডভান্স দিচ্ছি যে যে কবে কি কি হবে হতে পারে আপনাদের সঙ্গটা পাচ্ছি না সার্বিকভাবে যেভাবে তুলনামূলক ভাবে চাইছি তা নাহলে দু সাল থেকে যেভাবে আন্দোলনটা শুরু করেছিলাম আমরা এ টাকা কবে মানুষ পেয়ে যেত আরে আমরাই প্রথম বলেছিলাম যে রাজ্য সরকার এককভাবে রোজবেলির এই কমিটির খরচ আলাদাভাবে দেবে না তা কারণ রাজ্য সরকার যখন একটা একটা কমিটির খরচ দেবে অন্যান্য কোম্পানির ক্ষেত্রেও কিন্তু রাজ্য সরকারকে সে ঘাটতি বহন করতে হতে পারে ফলে রোজ যত যথাযথ যা আছে আস্তাবর সম্পত্তি সেখান থেকে গৌতম বাবুই নিজেই যদি মনে করে যে আমি সর্বোপরি সংবিধান তো সবার জন্য সমান কোর্টের অর্ডার কপিগুলো হয় ওনার মানি লন্ডারিং কেসের শুনানি হয় কোন লাইনে দেখেছেন যে গৌতম মানে মানে যে গৌতম বাবু কোন একটা লাইনে লিখে দিয়েছে যে আমানতকারীর টাকা অবিলম্বে ফেরত দিতে হবে সেই মর্মে সুতরাং বলতে গেলে কি বলে তার উল্টোটা শোনায় আমি যেটা বলতে চাইছিলাম শুনেন সারা ভারতবর্ষ জুড়ে ওয়েস্ট পশ্চিম বাংলা তত ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা ত্রিপুরা আসাম নাগাল্যান্ড যত ল্যান্ড আছে সারা ভারতবর্ষ জুড়ে যে রোজ ভ্যালির কারবারটা করেছে এই যে বিচার ব্যবস্থার এই কমিটি সারা ভারতবর্ষের জন্য একই টাইমে একই সাথে পোস্টালের মাধ্যমে এই অনলাইন প্রসেসটা শুরু হবে